হ্যালো, আজকে আমার আলোচ্য বিষয় ইন্টোগেটিভ প্রোনাউন। ইন্টোগেটিভ প্রোনাউন কাকে বলা হয়? যে প্রোনাউন কোনো প্রশ্ন করে, অর্থাৎ যে প্রোনাউন উচ্চারণ করার সাথে সাথে কিছু প্রশ্ন ভেসে আসে, তাদের বলা হয় ইন্টোগেটিভ প্রোনাউন। যেমন হু, হোয়াট, হুইচ, হোয়্যার, হোয়েন, হোয়াই, হাউ, এরা সবই ইন্টোগেটিভ প্রোনাউন। এরা উচ্চারণ করার সাথে সাথে কিছু প্রশ্ন করা বোঝাচ্ছে। যেমন দেখুন, হু, হু শব্দটি উচ্চারণ করার সাথে সাথে কোনো ব্যক্তি সম্পর্কে একটা প্রশ্ন জেগে আসছে। হোয়াট, কোনো বস্তু সম্পর্কে। হুইজ, কোনো বস্তু বা ইতর প্রাণী সম্পর্কে। হোয়্যার, হোয়্যার শব্দের অর্থ কোথায়। হোয়্যার দিয়ে প্রশ্ন করা, হোয়্যার শব্দটি উচ্চারণ করার সাথে সাথে কোনো জায়গার সম্পর্কে একটা প্রশ্ন আসছে। হোয়েন, একটা সময়, হোয়েন মানে কখন, একটা সময়কে জানবার জন্য প্রশ্ন করা বোঝাচ্ছে। হোয়াই, হাউ, এরা সবই ইন্টোগেটিভ প্রোনাউন। এই সাতটি WH ইন্টোগেটিভ প্রোনাউন, এর মধ্যে তিনটি হু, হোয়াট, হুইজ। হু, হোয়াট, হুইজ, এই তিনটি প্রোনাউন নাউন রূপে ব্যবহৃত হয়। বাকি হোয়্যার, হোয়েন, হোয়াই, হাউ, এরা সবসময় অ্যাডভার্ব রূপে ব্যবহৃত হয়, তাই এদের বলা হয় অ্যাডভার্বেল প্রোনাউন। তাই এদের বলা হয় অ্যাডভার্বেল প্রোনাউন। এখন আমরা জানব ইন্টোগেটিভ প্রোনাউনটি কোথায় কিভাবে ব্যবহৃত হয়। ইন্টোগেটিভ প্রোনাউন সবসময় প্রশ্নবোধক বাক্যেই ব্যবহৃত হয়, অর্থাৎ ইন্টোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হবে। কারণ ইন্টোগেটিভ প্রোনাউন সবসময় কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে। এই প্রোনাউন যে সেন্টেন্সে ব্যবহৃত হয় সর্বপ্রথমেই ইন্টোগেটিভ সেন্টেন্সটা ব্যবহৃত হয়, সেন্টেন্সের প্রথমেই ব্যবহৃত হয়। সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় এবং সেন্টেন্সের শেষে ইন্টোগেটিভ পাঞ্চুয়েশন মার্ক অর্থাৎ চিহ্নটি বসে। যেমন দেখুন, হু ইজ ডুইং, হু ইজ গোয়িং, কে যাচ্ছে। হু আর গোয়িং, কে কে যাচ্ছে। হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়। হুইজ ইজ ইয়োর ব্রাদার, তোমার ভাই কোনজন। হোয়ার হ্যাজ হি গন, সে কোথায় গিয়েছে। হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। হোয়াই আর ইউ শাউটিং, তুমি চিৎকার করছো কেন। হাউ আর ইউ, তুমি কেমন আছো। এরা সবই ইন্টোগেটিভ সেন্টেন্স। এবার আমার আলোচ্য বিষয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কি, কোথায় ব্যবহৃত হয়? দেখুন, ইন্টোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের কোনো পার্থক্য নেই। ইন্টোগেটিভ প্রোনাউন যখন দুটি সেন্টেন্সের মাঝে কনজাংশন এর মতো ব্যবহৃত হয়ে দুটি সেন্টেন্সকে যোগ করে, তখন উক্ত ইন্টোগেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন রূপে ব্যবহৃত হয়, অর্থাৎ ওই ইন্টোগেটিভ প্রোনাউনকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। পার্থক্য কোথায়? ইন্টোগেটিভ প্রোনাউন সেন্টেন্সের প্রথমে বসে, রিলেটিভ প্রোনাউন সেন্টেন্সের মাঝে বসে, অর্থাৎ দুটো সেন্টেন্সকে যোগ করে কনজাংশনের মতো। যেমন দেখুন, উই নো দি বয়, আমি বালকটাকে চিনি। হি ইজ অনেস্ট। উই নো দি বয়, হি ইজ অনেস্ট, দুটো সেন্টেন্স আছে। দেখুন, হি দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট আছে হি। হি শব্দের অর্থটা কি? দি বয়। তাহলে হি এর অ্যান্টিসিডেন্ট দি বয়। অ্যান্টি মানে পূর্বে, সিডেন্ট মানে গমন করে যে, অর্থাৎ পূর্বে যে গমন করে। তাহলে হি এর অ্যান্টিসিডেন্ট দি বয়। হি এর জায়গায় যদি আমরা হু ব্যবহৃত করি, তাহলে হু এর অর্থ কে নয়,
who এর অর্থ যে who এর অর্থ যে অর্থাৎ আমরা বালকটাকে চিনি যে হয় সৎ এখানে who relative pronoun interrogative pronoun relative pronoun এ রূপান্তরিত হলো যেমন this is I have done it দ্বিতীয় সেন্টেন্সের আই এর জায়গা হু ব্যবহার করলে যেহেতু ব্যক্তি হু ব্যবহার করলে অ্যান্টিসিডেন্ট থাকবে আই দিস ইজ আই হু হ্যাজ ডান ইট আমি কি ইহা করেছি ডু ইউ নো হোয়াট ডাজ হি ওয়ান্ট তুমি কি জানো সে কি চায় ডু ইউ নো হোয়াট হি ওয়ান্ট রিলেটিভ প্রোনাউন She saw which was a tiger. They went there. He lived in. Tara সেখানে গিয়েছিল সে যেখানে বাস করেছিল. Let him go when it will be 5 p.m. যখন 5টা বাজবে তখন তাকে যেতে দাও. None knows why she has gone away. কেউ জানে না সে কেন চলে গেছে টেল মি হাউ ইউ হ্যাভ ডান ইট আমাকে বলো তুমি কেমন করে এটা করেছো ইত্যাদি এখানে হুইজ হোয়ার হোয়েন হোয়াই হাউ এরা সবই ইন্টারোগেটিভ প্রোনাউন কিন্তু যেহেতু সেন্টেন্সের মাঝে বসে দুটো সেন্টেন্সকে যোগ করেছে তাই এরা রিলেটিভ প্রোনাউন In this case, auxiliary verb will be used after the subject. এক্ষেত্রে কিন্তু প্রশ্নবোধক বাক্যের মতো auxiliary verb-টি সাবজেক্টের পূর্বে বসবে না এরা সবসময় এক্ষেত্রে সাবজেক্টের পরে auxiliary verb-টি বসবে To know more, see next episode. Okay? Thank you.